আপনারা দেখছেন দা পিডি নিউজ, সোজা কথা সহজভাবে। জি, ঘর বন্ধ, প্রেমে ব্যর্থ, বশীকরণ, বিচ্ছেদ, চাকরি, বিবাহ, ব্যবসা, উপার্জন, সমস্যার সমাধানে মাওলানা জাকারিয়া সাহেব। আজই যোগাযোগ করুন ফোন নাম্বার 9635448476। যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মাধ্যমেও। লকডাউনে কাজ হারিয়েছেন, টাকার প্রয়োজন, মেয়ের বিয়ে দিতে পারছেন না, চিন্তা কিসের? রয়েছে ফ্রিল্যান্স ফিউচার ফাউন্ডেশন। মেয়ের বিয়ের জন্য মিলবে 20-50 হাজার টাকা। এডুকেশনের জন্য পাওয়া যাবে 20% থেকে 70% আর্থিক সাহায্য। আর্থিক সাহায্য মাসিকভাবে মিলবে 600 থেকে 1000 টাকা পর্যন্ত, পুরোটাই অনুদান হিসেবে, ফেরত দেওয়ার কোনো ব্যাপার নেই। তাই আজই যোগাযোগ করুন 8017669585 অথবা 9477261650 নম্বরে। একের পর এক পুলিশের ব্যারিকেড ভেঙে দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার সময় 2 রাউন্ড গুলি চালিয়ে একটি পিকআপ ভ্যান এবং 6টি গরু সহ পাচারকারী সন্দেহে 6 ব্যক্তিকে আটক করল অসমের ধুবড়ী জেলার গোলগঞ্জ থানার পুলিশ। গোলগঞ্জ থানার ভারপ্রাপ্ত আধিকারিক নবজিৎ নাথ জানিয়েছেন, রবিবার রাতে পশ্চিমবঙ্গ নম্বরে একটি পিকআপ ভ্যান জাতীয় সড়ক ধরে জোড়াই মোড় অসম বাংলা সীমান্ত দিয়ে অসম রাজ্যে প্রবেশ করে। রুটিন নাকা চেকিং এর জন্য গাড়িটিকে দাঁড় করাবার চেষ্টা করলেও দ্রুতগতিতে পুলিশের ব্যারিকেড ভেঙে বেরিয়ে যায় গাড়িটি। ঝাড়গ্রামের সাকরাইল ব্লকের 36 গ্রাম পঞ্চায়েতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রধান উপপ্রধান নির্বাচিত হল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। ঝাড়গ্রাম জেলার সাকরাইল ব্লকের 36 গ্রাম পঞ্চায়েতটি বিজেপির দখলে ছিল। কয়েকদিন আগে বিজেপি পরিচালিত 36 গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে অনাস্থা আনে তৃণমূল কংগ্রেস। অনাস্থা ভোটে তৃণমূল কংগ্রেস জয়লাভ করে। প্রশাসনের নির্দেশ মেনে সোমবার প্রধান ও উপপ্রধান নির্বাচন অনুষ্ঠিত হয়। আবারও শাসক দলের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত দিনহাটা। উভয় গোষ্ঠীর হাতাহাতিতে আহত 5, আহত ওই 5 ব্যক্তি বর্তমানে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি রয়েছে। ঘটনার বিবরণে জানা যায়, দিনহাটা 2 নম্বর ব্লকের বুড়িরহাট 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ বালাকুড়া বুথে সোমবার সন্ধ্যায় তৃণমূলের পঞ্চায়েত ও পঞ্চায়েত বিরোধী কর্মীদের মধ্যে বচসা বাধে। এরপরই দুপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনায় আহত হয় 5 জন। সবাই ছেলেগুলো মানে ধরলাম, আমরা 4-5 জন ওই জায়গায় ছিলাম। পঞ্চায়েত ছিল আমাদের সঙ্গে, ছেলেটা ছিল, আমি ছিলাম, পঞ্চায়েতের ভাই ছিল আমার সঙ্গে, পঞ্চায়েত ছিল, আমরা সবাই ওই জায়গায় আছি। কিন্তু এর মধ্যে মানে একটা ছেলে এসে 2 কথা কাটাকাটি হলো, কারণ ওর মধ্যে এসে ওরা 4-5 জন মানে বাইক নিয়ে আসলো, মানে সবার বাইকে 3-3 জন করে এসে হুট করে নামে আমাদেরকে সেই মারধর চলে গেল। আমাদের গ্রামেরই মানে ওরা ওদের মানে ক্রেডিটে চলতে চায়, ওরা ভাবতে চায় আমরাই পঞ্চায়েত হবো, মানে আমাদের পঞ্চায়েতকে কোনো দাম দেয় না, পঞ্চায়েতকেও মারলো, পঞ্চায়েতকেও মারধর করছে। পরপর সাফল্যে বক্সিরহাট পুলিশের গোপন সূত্রে খবর পেয়ে 2টি লরিসহ 48টি মোষ উদ্ধার করল বক্সিরহাট থানার জোড়াই ফাঁড়ির পুলিশ। মহিষ পাচারের অভিযোগে চালক এবং খালাসি সহ 6 জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। লরিতে থাকা আরও বাকি 6 জনকে স্থানীয় একটি খোয়ারে মোষগুলি দেখাশোনার জন্য রাখা হয়েছে। রবিবার গভীর রাতে কোচবিহার জেলার আসাম বাংলার সীমানায় নাজিরান দেউতি খাতা 31 নম্বর জাতীয় সড়কের ঘটনা। মর্মান্তিক দুর্ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর স্টেশন মালগুদাম এলাকায়। জানা যায়, রেলের দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল 67 বছর বয়সী শেখ সত্তার নামে এক বৃদ্ধের। মৃতের বাড়ি খড়গপুর 3 নম্বর ওয়ার্ডের 5 বেরিয়া এলাকায়। মেছেদা মাছের আড়তে এলো কয়েক টন বাংলাদেশের পদ্মার ইলিশ। কথায় আছে, ভাতে মাছে বাঙালি, আর যদি ইলিশ হয় তাহলে তো কথাই নেই। গত 2 বছর ধরে ইলিশের তেমন দেখা নেই, প্রায় নিম্নচাপের জন্য সমুদ্রে মাছ ধরতে গেলেও খালি হাতে ফিরে আসতে হয়েছে ট্রলারদের। বাজারে এখন যে ইলিশ পাওয়া যাচ্ছে তাও ছোট সাইজের, কিন্তু এবার বাঙালির পাতে পড়বে পদ্মার ইলিশ। ফিরে আসছি ব্রেকের পর। শিবা আয়ুর্বেদ, কামাখ্যা থেকে শিক্ষিত গুণীন ও কবিরা মোহাম্মদ বাপ্পা মন্ডল, ঠিকানা জয়নগর নিমফির দক্ষিণ 24 পরগনা। রুগী দেখিবার সময় প্রতি সপ্তাহের শুক্রবার সকাল 8টা থেকে
বেলা দুইটা পর্যন্ত, ফিস মাত্র 50 টাকা। এখানে সন্তানহীনা সাদাস্রাব হারিশ স্বামী স্ত্রী মনোমালিন্য হলে কেউ চলে গেলে ফিরিয়ে আনা হয়, জিন ছাড়ানো হয়, প্রেমে বাধা, বিবাহে বাধা, চাকরি ক্ষেত্রে বাধা, ইন্দ্রহীন দুর্বলতা, শ্বাসকষ্ট, ডায়াবেটিস, বাতের ব্যথা, মদের নেশা ছাড়ানো হয়, পাগলের চিকিৎসা করা হয়, এছাড়াও ইত্যাদি রোগের চিকিৎসা করা হয়, বিফলে মূল্য ফেরত দেওয়া হয়। তুফানগঞ্জে তৃণমূলের গোষ্ঠীকন্দলের ঘটনায় মৃত্যু হলো এক তৃণমূল কর্মী। রবিবার ভোর রাতে কোচবিহারের একটি বেসরকারি নার্সিংহোমে 48 বছর বয়সে ওসমান গনি নামক তৃণমূল কর্মীর মৃত্যু হয়। নার্সিংহোম সূত্রে খবর অনুযায়ী, ওই তৃণমূল কর্মীর শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর আঘাত ছিল, সে কারণেই মাল্টিপল হ্যামারেজ হয় এবং তার মৃত্যু ঘটে। আমাদের এখানে কি হয়েছে, এই তো সবজির ব্যবসা করে, বাজার করে আসতে আসতে পিছন থেকে ছোড়া মারছে। হ্যাঁ, জেলা গার্সের কিসের গোষ্ঠীদ্বন্দ্ব, তো পার্টি সমর্থনে থাকে টিএমসির। হ্যাঁ, ও তো নেতাও না খেতাও না, তারপরে যে এই গ্রুপের রবীন্দ্র ঘোষের গ্রুপের লোক আর এই ফারুক গ্রুপের লোক আর বিজেপির কিছু লোক। হ্যাঁ, ওই ফারুক গ্রুপে যে হারে, হ্যাঁ, বিজেপির লোক সিপিএমের লোক এখানে হইয়া তাদের যে মাইটটা পিছন থেকে ও জানেই না যে আমি আমাকে মারবে, বাড়ি বতন দৌড়ে আয়া ছোড়া মারছে পিছনে। এর রানিং যে আছে ফারুক বন কি রবীন্দ্রনাথ ঘোষ, ওর দল করত, মুজিবর মাস্টার দল ওই সমর্থনে। দীঘা বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপের প্রভাবে সৃষ্টি হয়েছে ঘূর্ণিঝড় গোলাপ। পশ্চিমবঙ্গের উপকূলীয় এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে, তাই সোমবার থেকে দীঘাকে পর্যটক শূন্য করার নির্দেশ দেওয়া হয়েছিল জেলা শাসকের তরফে। হোটেলগুলিকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কোনো পর্যটককে হোটেলে থাকতে দেওয়া যাবে না। সেই মতো পর্যটকেরা তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। রবিবার সকালে 70 কেজি গাঁজা উদ্ধারে রেশ কাটতে না কাটতেই পুনরায় রবিবার রাতে 100 কেজি শুকনো গাঁজা বাজেয়াপ্ত করল তেলিয়ামুড়া থানার পুলিশ। যদিও কাউকে আটক করতে সক্ষম হয়নি পুলিশ।